চলে এলাম স্ট্রবেরি গাছের আরেকটি ভিডিও নিয়ে স্ট্রবেরি গাছ এমন একটি গাছ যেটা কিনা ছোটোখাটো জায়গার মধ্যেই বেশ ভালোভাবে গ্রো করা যায় একটু যদি দেখাশোনা করা যায় সঠিকভাবে তাহলে বেশ ভালোভাবেই গ্রো হয় এই গাছের শিকড়গুলো বেশি দূর পর্যন্ত পৌঁছায় না একটুখানি জায়গায় ছড়িয়ে থাকে আর একটা বিরাট বড় সর্বনাশ করে ফেলেছি আমি তাড়াহুড়ো করে গাছ থেকে স্ট্রবেরি ছিঁড়তে গিয়ে পুরো এই যে গোড়ার থেকে একদম কাঁচা স্ট্রবেরিগুলো আমি তুলে ফেলেছি এত যে দুঃখ হচ্ছে কি বলবো আসলে সব কিছু থেকেই একটা অভিজ্ঞতা আমাদের নেওয়া উচিত আর সব সময় আমি বলেছি যে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা গাছ লাগানোর প্রতি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ খারাপ লাগাগুলো সহসা কেউ শেয়ার করে না কিন্তু আমি মনে করি যে শুধু ভালোটা নয় খারাপটা দেখালেও আমাদের অভিজ্ঞতাটা বাড়ে এই যে আমি তাড়াহুড়ো করে স্ট্রবেরিটা ছিঁড়তে গেলাম আর তার সাথে একটা কত বড় ভুল হয়ে গেল দুখানা কাঁচা স্ট্রবেরি আমি ছিঁড়ে ফেললাম তাই সব সবসময় আমাদের উচিত যখনই আমি স্ট্রবেরি তুলতে যাব তখন কাইচি ইউজ করা উচিত তাহলে অন্যান্য ফলগুলোর আর কোনো ক্ষতি হবে না তো এখানে এখন দেখাচ্ছি এই যে স্ট্রবেরি গাছগুলো সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কড়া রোদেই রাখা উচিত আর এগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকের ভিডিও তো ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকে ফুল ফুটছে আর সেকেন্ড উইক থেকে ফল বড়ো হওয়া শুরু হয়ে গেছে আর এইগুলো মোটামুটি ফেব্রুয়ারি মাসের সেকেন্ডের সেকেন্ড উইকের লাস্টের দিকে এই ভিডিওগুলো তো এইখানে এই যেই গাছটায় কিন্তু অনেক ফল এসছে অনেক ফুল ফলটা একটা পেকেও গেছে তো আপনারা সবাই গুনতে থাকুন কটা ফল হলো তো এর আগে দেখিয়েছি একটা ফল কেটেছি আর একটা ফল তো এই যে উঠে চলে আসলো তিনটে ফল নষ্ট হয়ে গেল আর এই আর একটা টবে এই ফলটা তো এটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে মনে হচ্ছে সারাক্ষণ এইভাবে ধরে দেখতে থাকি তো যাই হোক এই গাছের সব সময় খেয়াল রাখতে হবে ফলগুলো যেন কখনো মাটির সাথে লেগে না থাকে তাহলে কিন্তু ফল পচে যাবে আর মাটির গোড়া সবসময় মানে সরি গাছের যে গোড়াটা সেটা সবসময় একদম ভিজে সেদ থাকা যাবে না যখন জলটা শুকাবে তারপরে আবার জল দিতে হবে তো যখন কড়া রোদে রাখা হয় সাধারণত সারা সারাদিনের মধ্যেই জল শুকিয়ে যায় আর তো সকালে বিকালে আর মানে বিকেল মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কখনোই জল দেওয়া যাবে না একটু যখন ঠান্ডা হবে মাটিটা যখন একটু ঠান্ডা হবে তখন জল দেওয়া উচিত তাহলে পরে গাছের কোনো ক্ষতি হবে না তো বেশ পনেরো ষোলো দিন পর পর একটু গাছের গোড়াটা খুঁড়ে সেখানে একটু আমি তো বাড়িতে তৈরি সার ব্যবহার করি সেগুলো মাঝে মাঝে দিতে হবে আর আমি সেটা দিও এখন দেওয়া হয়নি আর কিছুদিন পরে দেব তো আজকে এই পর্যায়ে রেখেছি আর দেখালামই এই গাছটায় তো কত ফল এসছে আর আগে যে প্লাস্টিকের পটটার মধ্যে স্ট্রবেরি হয়েছিল সেটাতে তো ছিঁড়ে ফেললাম তিনটে স্ট্রবেরি তার মানে ওঠানো হয়ে গেল যাই হোক কিছু করার নেই পরবর্তীকালে সাবধানতা অবলম্বন করতে হবে আরেকটা জিনিস আগের বছর আমি করেছিলাম যে এই গাছের গোড়া থেকে শুকনো পাতা মানে খড়কুটো টাইপের এগুলো দিয়ে দিলে গাছের যে ফলগুলো সেগুলো নষ্ট হয় না তো এবছর আর এখনও সেটা করিনি গাছের ফলগুলো যেহেতু সাইড থেকেই রয়েছে নিচে ঝুলে আছে তো এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই যাই হোক দেখি পরে দেওয়া যায় কি না দিলে ভালো হয় শুকনো পাতা খড়কুটো যদি এই গাছের গোড়া দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে ফলগুলো বেশ ভালো সেফটিতে থাকে আর কড়া রোদে যদি গাছে রাখা হয় তাহলে কিন্তু ফল মিষ্টিও হয় খুব তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই